বয়সের মানুষকে কি বলে ডাকে? জান জানু আই লাভ ইউ ঠাস ঠুস তোমারে দেখলে থাকে না আমার হুঁশ। শোনো ভাই, তোমার শোন আরেকবার ভেবে দেখ। আমার বাবা চিন্তা সব শেষ, এইটাই কথা শেষ। মিমের সাথে আমার ফিনিশিং হয়ে যাবে, তুমি পেক আপ মেক আপ এসব কি করে ভালোবাসিস? আরে না আমিও তো এই কারণে খুঁজতেছি, তোর এত বড় কলিজা, তুই আমার ভালোবাসা মিমের দিকে হাত বাড়াইছিস। এই মিম তোরে ভালোবাসে না আমারে ভালোবাসে? মিম আমারে ভালোবাসে। তুই বলছে আমিম বলবে মিমের মা না, মিমের মায়ের লাগবে না, খালি মিম একলা বললেই চলবে, মিম নিজের মুখে বলবে আমার সে ভালোবাসে। দেখ তোকে ভালো ভালো বলতেছি, মিম তোরে ভালোবাসে না, মিম আমারে ভালোবাসে, তাই তোর দুই হাত ধরে করি, তুই মিমের পর থেকে সরে যা, সরে যা। দুই হাত পাও মিডল স্ট্যাম্প করে কিছু ধরলে কাম হইবে না, আমি মিমেরে ভালোবাসি আর ভালোবাসছি, তার মতো তাতে কোনো মিস্টেক হইবে না। দেখ আমি বাসে দেখতে তুই কোনোদিন মিমকে পাবি না, তাহলে বেঁচে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে, তাই না? তার সমস্যা নাই, তাহলে একটা চ্যালেঞ্জ করে যাই আজকে, মিম হয়তো আমার হবে নয়তো তোমার হবে, দুজন মিলে আসো আজকে একটা এগ্রিমেন্ট কমিটমেন্টে চলে আসি। ঠিক আছে আমি রাজি বাদিতে, তবে আমার একটা কথা, মিম যদি বলে সে আমারে ভালোবাসে তাহলে তুই এই এলাকা ছেড়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজি বাজি তো লাগছে তো লাগছেই। ঠিক আছে মিম যদি তোরে ভালোবাসে তাহলে আমি এলাকা ছেড়ে চলে যাব, আর মিম যদি আমারে ভালোবাসে তাহলে তোর এলাকা ছেড়ে চলে যাইতে হবে। রাজি আছস কইলে প্রেম বাজি লাগি যাব আজকে এখন। ঠিক আছে তোর সাথে বাজি, আর আজকে রাত্রি মিম যে বাসায় যাবো, ওর বাপের সামনে জিজ্ঞেস করবো ও তোরে ভালোবাসে না আমারে ভালোবাসে, তাহলে দেখা যাবে, তাহলে দেখা যাবে আজকে খেলাটা ঘটেই যাবে। যে তুই এতদিন ধরে সোজা করা হয় এই এরিয়ার ভালো লাগে না, তুমি ফুসকি মারো আমি ফুসকি মারি, দেখবে না আজকে কয়ে দিলাম সোজা হিসাব, এটা হিসাবের বিটে পড়ে গেছে, অনেক একটা দ্বন্দ্ব হয়ে গেছে, হয়েছে কি প্রেমবাজি। আজকের এই প্রেমবাজিতে আমাকে জিততেই হবে, যেভাবে হোক আমি জিতবো, আর মিমরে আমি হাজির করে ছাড়বো, ও কেউ আমাকে দাবায় রাখতে পারবে না। ওই যে শেখ সাহেব একটা বকবো একটা ভাষণ দিয়েছিল না, যে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না, ঠিক আমারেও কেউ দাবায় রাখতে পারবে না, মিমরে আমি ভালোবাসতে ছাড়বো। বিশ্বপ্রেমী হয়ে গেছিস তুই, হ্যাঁ ডাবে রাখা যাবে না তোরে, তোরে তো ভালোবাসি না তখন বলবি তুই এমনি ডাবে যাবি, তুই ডাবে রাখা লাগবে। মিম যদি আমাকে ভালো না বাসে আমি ডেড ফেল ইন্দ্র সুখায় মরে যাবো, তারপর আমি ভালোবাসা উচিত করে ছাড়বো আমি। তুই আর কি মরে যা, তাহলে তো এই বিষয় তোর বেলা বাজিটা লাগা লাগে না, তুই পিছকে মরে যা। মরবো পরে যতক্ষণ পর্যন্ত আমি আমার আমার গায়ের মধ্যে এক ফোঁটা রক্ত আছে আমি মিমরে তোমার হতে দেবো না, মনে রাখো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা তুই কালকের পোলা হয়ে তুই কিভাবে মিমকে ভালোবাসিস? আমি ভালোবাসাই ছাড়বো আমি কয়ে দিলাম। ঠিক আছে তাবিজ কর দে, তাবিজ করে ভালোবাস। তাবিজ করা লাগবে না, তাবিজ তোমার তোমার করার অভ্যাস থাকতে পারে কিন্তু আমার নাই, আমি তাবিজ করবো না, আমি ভালোবাসবো রিয়েল পক্ষে, প্রকৃত ভালোবাসাই বাসবো সবুজের মতো। ঠিক আছে আজকে রাত্রি প্রমাণ হবে, মিমরের বাসায় যাইতেছে, তারপরে দেখি মিমরে কি বলে, তোরে ভালোবাসে না আমারে ভালোবাসে। আর দেখা যাবে আজকে রাতেই সবকিছু ফিনিশিং, একদম ওই জায়গার বিটি ফিনিশিং ডান হয়ে যাবে, যদি মিম তোমার ভালোবাসে এই জীবনের এই এলাকার বিটি আমি ঢুকবো না, আর যদি আমারে ভালোবাসে তাহলে তুমি ঢুকবে না, কই দাও। হ্যাঁ কথাটা ঠিক, মনে রাখে। হ্যাঁ মনে রাখে, তোর সাথে রাত্রির কথা, রাত্রির কথা। হ্যাঁ আসে মিমরে ভালোবাসি তুই, আসেছে ওনাকে মিম ভালোবাসবে, মিমের সাথে আমার সাথে যায় না, ওনার সাথে যায়, দেখবো আরে কার সাথে যায়, সমস্যা নাই, মিমের বাপের কাছে কেন, মিমের মার কাছে গেল, মিম আমার থাকবে আমারই থাকবো, ওই ডিম টুকু আমার মিম সেটাকে আমি হাসিল করেই ছাড়বো, আইসিসি আমাকে জ্ঞান দেওয়ার জন্য। আর মিম কেন আমাকে ভালোবাসবে না, আর আমাকে কেন ভালোবাসবে না, বড় ছোট দেখে কি হবে, বড় ছোট দেখলে কি হয়েছে, বড় ছোট এটা স্বাভাবিক বিষয় হতেই পারে, সব কিছু তো বড় ছোট হয়ে যায়, আমরা যখন মার্কেটে যাই প্যান মাঝে মধ্যে বড় হয়ে যায়, সেটা কিন্তু ভালাই দিই, সেটা তো পিন্দা ব্যবহার করি, সমস্যা কোথায়, আমিও পিন্দা ব্যবহার তোর বিয়া করে ব্যবহার করবো, কোনো সমস্যা নাই, বড় ছোট গুলো দেখে আজকাল জীবন যায় না, মিম আমার আমারই থাকবো, কেমন অন্য কারো হয় সেটা আমি দেখে ছাড়বো ইনশাআল্লাহ। চলে ধরো এটা তো গ্যাসিক গেটার কি কব। আমি তোমারে জানেমন হইতে পারবো না, আমি জানেমন হলো মিমের, আমি ভালোবাসি মিমকে তোমাকে না। কেন মিমের মধ্যে যা আছে আমার মধ্যে কি তা নাই, আমার কি ভালো লাগে না, আমি কোন দিক দিয়ে খারাপ সেটা আমারে বলো। তুমি সব দিকই ঠিক আছো,
কিন্তু আমার মিমের সাথে ভালোবাসা হয়ে গেছে। হাই 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 রে, তুমি একটু ওই মিমের যে চোখে দেখো সেই চোখে আমারে দেখো, তাহলে আমারও ভালো লাগবে। তুমি আমারে একটু ভালোবাসা দাও। এত ভালোবাসা আমি চাই না, এত ভালোবাসা আমি চাই না, আমি একটু ভালোবাসা চাই, আমারে একটু ভালোবাসো। আমার তো ভালোবাসা অনেক ছিল, লাস্টে যেটুকু ছিল সেইটুকু মিম কেটেছে। যদি একটু বাসে করে দিনে তখন সেইটুকু আমি তোমারে দেবনি। এখন দয়া করে আমার পর থেকে সরো, আমার মাথা ঠিক নাই, আমি মিমদের বাসায় যাবো এখন। তোমার না ওই যে আইটা ওইটা ভালোবাসা আমার লাগবে না, মানে একজন ভাত খাওয়া যাবে সে আইটা ভাত থাকবে, এটা তুমি আমারে খাওয়াবা। চাই না তোমার ভালোবাসা, আমি আগে তোমার ভালোবাসা চাই। তুমি যাই না মিমের কাছে, তুমি আমার কাছে আসো। জানো এই জানো জানো মানুষ শুনলে কবি খেয়াল পার মুখটা হয়ে জানু কথা ফুস করে ঘর ধরে বলে না এলাকার কাল্লাম তো শুনে তাহলে মিমের ভাই দিল কেউ কে বলে দেয় আমার তো বিয়ে হবে না। তোমার তো করতে হবে না বিয়ে, তুমি আমাকে বিয়ে করবে। তুমি মিমকে কেন বিয়ে করবে? তুমি তো আমার বর হবা, তুমি আমার স্বামী হবা, তুমি আমার হাজবেন্ড হবা, তুমি মিম মিম করো কেন? তুমি তো আমার। আরে বুঝতে পারছি তোর মাথা সব স্ক্রুপ ঢিল হয়ে গেছে। ঠিক কইছেন ভাই। হ্যাঁ ভাই, আর মাথার স্ক্রুপ সব করে ঢিল হয়ে গেছে। আরে পাবলা লেদার ব্যবস্থা করো, পাবলা নিমু। তোমার তো হ্যাঁ পাত্তা দিয়েছো না, তুমি হার পিছিয়ে কি লেগে ঘুরে আছো ভাই? আপনি কি লেগে পাগল ছাগলের কথা হলেন রাস্তা ঘাটে? তুই কাটা ঘায় লবণ ছিটা দিবি না, ও আমার ভালোবাসা, ওরে আমি ভালোবাসি। তুই কই থেকে উইরে এসে জুড়ে বসলি এই জায়গায়? শোনো ভালোবাসা সব ঠিক আছে ভাই, তুই আর বেশি করে স্ক্রিপ্ট গুলো টাইপ দে, তাহলে ঠিক আছে। আমি গেলাম। হ্যাঁ ভাই হিরো, জানাই তুমি খারাপ, তুমি ডিস্টার্ব করো। আহা আমার হিরো চইলা গেল। দেখো যে তোমার হ্যাঁ ভালোবাসে না, আমি তো আছি, তুমি কি লেগে হার পিছে? হ্যাঁ তো মিমের চাই, মিম মিমরে চাই মি। ওই মিমরা আমি পাঁচটা ডিম বানা ছাড়মু, হিরো শুধু আমার হিরো, ও আর কারো হইতে পারে না। আর তুই 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 এই জায়গায় আইলি আর আমার হিরো চইলা গেল, শুধু তোর কারণে, সব দোষ তোর। তোমার হিরো তো তোমার কাছে থাকতে চাইতাছে না, আমি তোমার হিরো, আমার দিকে একটু তাকায় দেখো না। তোমার মতো হিরো রে দিও বানা ছাড়মু, তুই আর আমার পিছে ঘুরবি না হিরো। তুই তুমি কই যাও, আমি এখানে থাকতে তুমি আবার হিরো রে কি লাগে খোঁজো? আমি তো তোমার চাই না, তুমি কেন বুঝে না আমার হিরো রে লাগবে, আমি হিরো রেই ভালোবাসি। আচ্ছা হিরোর ভিতরে যা আছে আমার ভিতর তাই আছে, কি এরকম না আমি তাই বুঝতাছি। এটাই তো হিরো বুঝে না যে আমার ভিতরে যা আছে মিমের ভিতরেও তা আছে, হিরোর ভিতরেও যা আছে আমার ভিতরেও তো তাই আছে, আমার ভিতরেও যা আছে মিমের ভিতরেও তা আছে। হ্যাঁ রে কোন পাগল, আসলেই তো হিরো ভাই কয়ে গেছে আর মাথার স্ক্রুপ ঢিলা আছে। কোন পাগল লয়া বলছি, স্ক্রুপ তোমার টাইট দিয়ে দেবো, আমি আসি তোমার মাথা আমি ক্লিয়ার করে দেবো। আমার স্ক্রুপ ঢিলা, তোর খালার ঢিলা, তোর মার ঢিলা, তোর চাচির ঢিলা, তোর ফুফামার ঢিলা, তোর চন্দ্রকৃষ্ণ ঢিলা, তুই আমার স্ক্রুপ ঢিলা বলবি না? কই দিলাম আমার, তুমিও তো ঢিলা। আমি ঢিলা না, আমি পাগল না, আমি শুধু ভালোবাসার পাগল। হ্যাঁ তুমি পাগল, তুমি ছাগল, তুমি সব, তুমি আমার ঠিক আছে, তুমি আমার হিরোইন, ওই হিরোর কথা বাদ দাও না। নেহি না আমি তোমার হিরোই না, আমি শুধু হিরো আলমের হিরোইন, ও আমার জান, ও আমার প্রাণ, ও আমার কলিজা, তুমি থাকো আমি যাই। হিরো যেও না সাথী, ও আসলে মেয়েটার মাথার তারে সমস্যা আছে, কোন পাগলে পাইছিল আসলে মেয়ের এরকম, আমি পছন্দ করি আরে, আর হ্যাঁ পছন্দ করে হিরো, বুঝলাম না ভাই দু। আমি সোজা একটা কথা বলতে চাই, যা হয়েছে হয়েছে সেটা বলে যাও তুমি, আর নতুন করে জীবন সাথী একজন ধরে ফেলাও, কোনো সমস্যা চলে যাও, আমি আমি তোমাকে দোয়া করব, আশীর্বাদ করব যাতে তুমি ভালো থাকো। কি কইতেছ এইসব? হ্যাঁ আর তোমার বুকে কেন, বুকে কিসের ব্যথা হচ্ছে, কার জন্য বুকে ব্যথা বলো আমারে বলো? বুকে চ্যালেঞ্জিং ব্যথা, আর এই বুকের ব্যথাটা আমার একমাত্র মিমের জন্য, আর কারোর জন্য না, বুঝতে পারিছো? কি হইছে? হ্যাঁ তুমি আমার সামনে দাঁড়ায় মিমের কথা কইতেছো? হ্যাঁ কারণ ফালতু একটা মাইয়া, তুমি আমার মিমরে একবারও
ফালতু বলবা না কই দিলাম মাথারি বেদু হয়ে যাবে কিন্তু আমি কিন্তু রাগ হয়ে যাব কই দিচ্ছি আমি আমি মিম মিম শুধু আমার ঠিক আছে আমি মিমকে অনেক ভালোবাসি আর মিমের জন্য আমি আমি আলম ভাইয়ের সাথে আমি চ্যালেঞ্জ লাগাইছি ভালোবাসার বাজি লাগাইছি যে মিম যদি আবার ভালোবাসে তাহলে ও এলাকা ছেড়ে চলে যাবে আর আমি যদি আর মিম যদি ওরে ভালোবাসে তাহলে আমি এই এলাকা ছেড়ে চলে যাবো এলাকার কোনোদিন আমাকে দেখতে পাবো না যদি মিম আবার ভালো না বাসে মিম তোমারে ভালোবাসে না তোমারে শুধু আমি ভালোবাসি আর অন্য কেউ তোমারে পাইবো এটা আমি বাইচা থাকতে হইব না কিছুতেই হইব না তোমারে আমি ভালোবাসি তুমি আমার তুমি আমারই থাকবা তুমি আমার কথা বুঝতে পারছো হ্যাঁ বাবা বুঝতে পারছি একা জন্মের মতো বুঝতে পারছি মানে আমার কথা হচ্ছে যে আমার কপালের মধ্যে উষ্টা রাশি লাগিয়ে গেছে বুঝতে পারছি এক জায়গা আলম আর এক জায়গায় তুমি যদি তোমার মনে এই থাকো তাহলে তখন আমার ভালোবাসার স্বপ্ন দেখাইছো কেন ভাও কথা কব না ভালোবাসার স্বপ্ন আমি দেখাবো কেন তুমি ঘুমাইছো ঘুমের মধ্যে কি যাই বলছি ওই স্বপ্ন দেখো এই স্বপ্ন দেখ পাকা প্রেম করো নাই প্রেম 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 করছি ঠিক আছে প্রেম করছি তাই বলে কি বিয়ে করতে হবে মানে একসাথে থাকতে হবে না থাকতে হবে থাকবে না তুমি না আমি আমি মিমরে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসতে পারবো না বুঝছো এটাই তোমার শেষ কথা হ্যাঁ এটাই আমার শেষ কথা এটা আমার ফাইনাল ডিসিশন একদম একদম শেষ কথা আমার বাবা চিন্তা সব শেষ এটাই কথা শেষ মিমের সাথে আমার ফিনিশিং হয়ে যাবে তুমি ব্রেকআপ ব্রেকআপ ব্যাপার ভাই ব্রেকআপ তুই কি দিবি ব্রেকআপ আমি তোরে দেব ব্রেকআপ এক ব্রেকআপ দুই ব্রেকআপ তিন তোমার মনে হয় সুখী হতে পারবি না কোনোদিনও বাহ লাডাটা গেছে রে লাডাটা গেছে খোদা লাডাটা গেছে ব্রেকআপ দিয়ে চলে গেছে যাও আমার কোনো ঝামেলা হইল ব্রেকআপ এক দুই তিন দিনে তো তালাকের মতো হয়ে গেল তা কোনো সমস্যা নাই দেখো মিম তুমি কনে দাদা দাদা ও দাদা দাদা এ এত রাত করে দাদা আমি আমার মেয়ে মিমকে বিয়ে করবে তো খুশির খবর ভালো কথা তুমি তোমার বাবা মা গার্জেন পাঠাও বুকের গেঞ্জি ফাইটে দেবে বুঝলেন কথা হইতেছে যে আপনার মাইয়ারা আমি ভালোবাসি সেও ভালোবাসি আমরা দুজনেই ভালোবাসি এখন বাজি হয়েছে যে আপনার মেয়ে আপনি মিমকে ডাকেন মিম যাকে বিয়ে করতে রাজি আপনি তার সাথেই মিমকে উঠে দেবেন আমি একমত আমি মিমরে ডাকেন মিম যদি আমাকে রাজি করে আমাকে কাজী করে তুমি আমাকে বিয়ে করে তাহলে আমি এখন সাঙ্গা বিয়ে করব বিয়ে করে চলে যাব উনি আরে বাবা তোমার যে মতি গতি তোমার যে স্টাইল পাগল ছাগলের মতো লাফাইতেছো তুমি বাজি দল তো হবে না তোমরা বাজি দোষ আমার মেয়ের সাথে আমার মায়া কি জানে আমি আগে আমার মেয়েরে ডাকি তারপর এ মা মিম আই তো দে এদিকে ডাকেন 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 শুরু করছে আমার মেয়ে জানে না আমি জানি না মানে তোর ভালোবাসি তুই জানিস আস্তে 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 খেপা ধরন যাবো না খেপা যাবে উঠে না মানে আমার মেয়ে তোমাকেও ভালোবাসে না তোমাকেও ভালোবাসে না তোমরা দুইজন আমার বাড়ি থেকে বিদায় তোমরা থাকো আমি ওর বাপের মাথা খারাপ হয়ে গেছে তোর জন্য আমি পেলাম না ওর বাপের মাথা আগে তো খারাপ আছে ওর বাপের তিন মাস পাবনা আছে খবর আমি পাইছি তারপর পাগলের মাইয়ের বিয়ে করতে হয়েছে তোর কপাল ভালো ছিল কিন্তু মাইয়ের ব্যাগ রা দিলে কিনলে গে বুঝলাম না এরপর থেকে মেয়ে মানুষের বাজি দেওয়া ঠিক নাই একটি গেলে দশটা মেয়ে পাবো তুই
আমারও পোল্টি দিছে চল আর প্রেম টেম করবো না এখন তো মেয়েদেরকে ভাঙ্গাই খাবো ঠিক আছে ঠিক আছে চল ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন ওকে কেন।